ক্রিকেটের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন। চার ম্যাচ পরে অবশেষে আইপিএল এ জয় পেয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে আজ ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং এ দারুণ করেছে মুম্বাই। তবে সব জায়গায় সমালোচিত হচ্ছে মুস্তাফিজের বোলিং পারফরম্যান্স। চার ওভারে দিয়েছেন 55 রান, যা তার নামের সাথে খুবই বেমানান। মুস্তাফিজের এক ম্যাচে বোলিং খারাপ করার সুযোগে তাকে নিয়ে সমালোচনা করছে অনেকেই। উগ্র ভারতীয় সমর্থকের পাশাপাশি কমেন্ট্রি বক্সে থাকা কমেন্টেটর সবাই মুস্তাফিজের বোলিং নিয়ে বিশ্লেষণ শুরু করে দিয়েছে। এতদিন ভালো খেলে যাওয়া মুস্তাফিজকে যেন এক ম্যাচে খারাপের উপাধি দিয়ে দিচ্ছে সবাই। তবে কেন এমন বাজে বোলিং করলেন মুস্তাফিজ, এই প্রশ্ন বাংলাদেশি ক্রিকেট সমর্থকদেরও। এর উত্তর মিলবে মুস্তাফিজের আজকের বোলিং পারফরম্যান্সের দিকে তাকালেই। কাটার দিচ্ছেন কম, ইয়র্কার দিচ্ছেন বেশি, আর তাই মারও খাচ্ছেন। আজকের দিনে মুস্তাফিজের বোলিং চিত্র এমনই ছিল। মুম্বাইয়ের বোলিং মেন্টর মালিঙ্গার জন্যই মুস্তাফিজ আজ এমন বল করেছেন। মুস্তাফিজের বোলিং এ ভেরিয়েশন আনার জন্য তাকে ইয়র্কার দিতে বলেছিলেন মালিঙ্গা, যা তার ভুল সিদ্ধান্ত ছিল, কেননা মুস্তাফিজের বোলিং এ গতি কম। বিশেষ করে ইঞ্জুরি কাটিয়ে ওঠার পর মুস্তাফিজ তার গতি হারিয়েছে। তাই বলা যায় একজন বোলিং মেন্টর হিসেবে মালিঙ্গা মুস্তাফিজকে ভুল পরামর্শ দিয়েছে।